আমার বাবা আমারে কেড়ায়ান বগো। আপনারা দেখছেন তাজা খবর 24। দেশ ও বিদেশে যে যেখান থেকে তাজা খবর 24 দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। যারা তাজা খবর 24 সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে চ্যানেলটি সবাই দেখতে পারে। নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে প্রাণ গেল এক শিশুর। নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে মোহাম্মদ তারেক নামের 1 বছর বয়সী এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল 8টায় রায়পুরা উপজেলার পলাশতুলী ইউনিয়নের খাকচক গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশতুলী ইউপি সদস্য মোহাম্মদ হারুন মিয়া। স্থানীয় সূত্র থেকে জানা যায় নিহত শিশু তারেক খাকচক গ্রামের রিকশাচালক মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে। সকালে শিশু পুত্রকে মা তার বুকের দুধ পান করান, তারপর সন্তানকে ঘরের মেঝেতে রেখে রান্না করতে পাকঘরে যান তিনি। ওই সময় ঘর থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে বাড়ির পাশে বর্ষার পানিতে পড়ে ডুবে যায় তারেক। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ব্যাপারে তাজা খবর 24 টিমকে বাঁশিপাদক শাহিন সাক্ষাৎকারে বলেন, তারেকের এই অকাল মৃত্যুতে এলাকাবাসী শোকাহত, সবাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন। তাজা খবর 24 দেখতে থাকুন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখুন। নাতি কেমনে হয়েছে সোহালবেলা তো আমরা এদিকে তো আসি না সোহালবেলা, হের বাপে গেছে রিক্সা চালাইতো, রিক্সা চালাইতো গেছে সকালবেলা বুড়ে অনেক হে বলে এনে ফায়না করছে, বাচ্চাটা ফায়না করছে, তো হুসাই নিছে, হুসাই দোয়া মোয়া নিছে, নিয়ে গরম লয়ে গেছে, লয়ে গেছে ওদা আমার বলে আপুর পরে খেতা বলে সব ইয়া করে পর বিজালাইতেছে, এবার কোথায় আছে বাইরে না দিয়া বাচ্চাটা না বাইরে দিয়া বোনের বলে কইছে ক একটু দেখো দেখো কই হে দরজা লাগাই লাইছে সামনে, তো দরজা না লাগাইয়া গর বিছনা তুলে বিছনা মিছনা তুললে বাস মাস করে থুতাছে, একটু খাতি জমে থুতাছে থুতাছে, হে আর ইয়ে করতে চিন্তা করতেছে না বলে আমি যে বাচ্চারা না তুইছে, হে রেডা আর মনই নাই অনেক তুই আর থুইতে 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 তারপর দেরি হয়ে গেছে গা কইতাছে ক কি আমার ফুতকো ক তো আর ফুতকো হয়ে গেছে গা দেওসা বিচারা এ বাদ গিয়ে বিচারে হে বাদ গিয়ে বিচারে হে বাদ গিয়ে কিনু বাদ পাইতাছে না ঘুরানো আধা ঘন্টা সময় লস করছে, লস করে আবার এফানির মাঝে বিচারছে বিচারে দেয় নাই, আবার গেছে গা বিচারতেছে আবার এফানির মাঝে বিচারে দেয় পাও গাড়াটা দিয়া দেয় মইরা বাইসা লইছি 7:30 আপুনি 1টার দিকে মরছি। ও দিদি তোর বাবা গেলে গেল আমার বাবা আমারে কেড়ায় আনবো গো পারারা, আরে আমার পুত্র 1 বছর হইছি আবুর বারে আমি যত কই স্যার আমার বোনের তেয়া দিয়েছি যে তুই ইডার লেখে দুটা দুই বাবন এখানে খেলো আমি বিস্তারটা তুই লেবাদা আমি বিস্তার তুলতাছি এমনি মন যে আমার বোন পুত্র ইডার ইডার এখানে খেলতাছে, এবার এই বলে আমার কি কইছে আমি মুনছি না, এবার আমি কেতাল হারা গেছে, এবার আমি কি আমার আমার বুত কই কতর বুতটা কুম্বা লাগে গেছে আমি তো কোথাতাম না আমি বিচারি পুতরে এন্দা এন্দা ভাই না গিয়া বলে বানির মেজে গাড়া দিছি আমার জাদু রে আমি ওই তুলা আছি গো আমার জাদু দুধ মুর্তে গাওয়া দিছি আমার জাদু রে আরে ও জাদু কেমন গেল আমি গিলে তাবো আমি কেমন তাবো আমার ছেলেটা আপনার পানিতে আপায় গিয়া মারা গেছে ঘরের দর পানি কাছাকাছি আর মাই ঘরের বিছনা তুল তুলেছেন তোলাতে গিয়া সকালে ঘুম থেকে উঠছে বাচ্চা আপুর ফেরে গিয়া পানিতে গিয়ে পড়া মারা গেছে, সাথে সাথে না মানে 10-15-20 মিনিট পরে গিয়া খুঁজেছে যে পানির তৈরি মারা গেছে, খোঁজাখুঁজির পরে খোঁজাখুঁজির পরে আগে বিচারছি টানে নামায় বাড়ি ঘরে বিচারণ হয়েছে আগে বিচারণের পরে পাওয়া গেছে না, পরে গিয়া খুঁজেছে সন্ধান করছে পানি যাওয়া হয়েছে পানির গায়ে দিয়ে পানির মেঝে মরা 20 মিনিট আধা ঘন্টা আগে মারা গেছে পানি মনে হয় পানির তলে মনে করেন 20 মিনিট আধা ঘন্টা আসি না যে হসপিটাল নিচ্ছে ডাক্তার আইসে আইসে বলছে পেটে চেক মেক করছে পেটও যাচ্ছে নাক না মুখ দা চেক করছে মোবাইল দিয়া টর্চ লাইট দিয়া পরে কইতাছে বাচ্চা তো আমরা নাই বাচ্চা মারা গেছে, পরে আমরা বাচ্চা নিয়ে বাড়িতে এসে পড়ছি যে মৃত্যু ঘোষণা করে ডাক্তার বলছে যে বাচ্চা তো আপনার মারা গেছে বাচ্চা নাই বা বাচ্চা লয়ে আমরা বাড়িতে যান না আপনার তুলাতুলি হসপিটাল। আমার নাম মোহাম্মদ আনিবা আমার স্যার ছেলে সবার ছুটি বাকি ছেলে তো ছুটি ওই যে একটা আপনার 8টার দিকে না আমি বাড়িতে ছিলাম না গাড়িতে মোশন দিকে গেছিলাম বা লিস্কা চলে ফোন করছে পরে আমি আইসি মালিকের কাছে তাই দেখি অনে মনে করেন আজ যে ঘটনাটা হয়েছে লিস্কা চালে ছেলে মেয়েগুলি ফালছে এর একটা বাচ্চা মারা গেছে ইমন ভাবে যে আর কোনো দিয়ে কোনোদের ছেলে মেয়ে যে এভাবে যে মারা যায় জানা সবাই সতর্ক হইয়া বাচ্চা কাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন
সবার উচিত মানে বাচ্চাদেরকে সাবধানে রাখার জন্য, কিন্তু সাবধানে আছিল কিন্তু বাড়ির সাথে পানি তো তার জন্য মানে খেয়াল রাখতে পারে না। এই পাঁচ দু তিন মিনিটের ব্যবধানে মানে বাচ্চাটা এই মারা গেল, তার জন্য আমাদের এই গ্রামের যারা আছে সবাই মনে করেন দুঃখিত, মানে অনেক কষ্ট বোধ মনে করতেছে সবাই আর কি। বাচ্চাটা অল্প বয়সে মারা গেছে, সবাই মানে তার নিয়ে শোক বেদনা জানাইতেছে। সবাই আল্লাহ যেন তার এই বাচ্চাটাকে বেশ নজিব করুক, যাদের এলাকায় পানি আছে বা বর্ষাকাল তারা যেন তাদের সন্তানকে হেফাজতে রাখে, চোখে চোখে রাখে এই অনুভূতি।